বুবলিউডটা চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জ ছিল এই জন্য কারণ ছবির সেই নতুন নায়িকা শাকিব খানের বিপরীতে এটা তার প্রথম ছবি। এবং কথা প্রসঙ্গে কেন যেন বুবলি, তা বললাম যে নাম দিয়ে একটা গান করে দিই, এস্টাবলিশড হয়ে যাবে সে। তখন আমার বলেছিল যে এটা সম্ভব না, বুবলি দিয়ে মিলাবো কীভাবে সে, আমি বলছি মিলানো যাবে। শাকিবের প্রযোজিত ছবিতে আমি গান লিখেছি খুব কম, মানে একটা গান ছবিটা তো লিখেছি, যেটা বদিউল আলম খোকন প্রথম ছবি যেটা ছিল শাকিবের প্রযোজিত ছবি, ওই ছবিতে আমার একটা গান লেখা। তো আমাকে বলা হলো যে মুখটা রেখে তারা অনুমতি নিয়েছে যে এই গানে মুখটা ব্যবহার করতে। আমি অবশ্য অত অত দূর যাইনি, আমি আমার মুখটা নতুন করে লিখেছি, শুধু আমি ওইটার মধ্যে তুমি আমার জীবন কথাটা মিলিয়ে আসছে, কিন্তু সুরকারকে বলা হয়ে বলেছি যে আপনি শুধু তুমি আমার জীবন এই সুরটাই শুধু পিক করবেন। আমরা এখন যাকে নিয়ে একটু উঠা মানে উল্লাস করি, স্টার বলি, চিত্রনায়ক শাকিব খান, এই নামটার আবিষ্কার সোহানুর রহমান সোহান ভাই, এটা আমরা জানি সকলে মিলে, কিন্তু নামটা যে একটা আসলে অনন্ত ভালোবাসা দিয়ে মানে একটা ইউনিক নাম হয়ে যাবে মানে মানুষের মুখে মুখে, এবং এই নাম দিয়ে যে নাম কেন্দ্রিক একটা গানও হয়ে যাবে সেটা আমরা কিন্তু কবির বকুল ভাইয়ের মাধ্যমে পেয়েছি, নাম্বার 1 শাকিব খান, ইস্পানি আরব জানের ছবির মাধ্যমে, না না বদিউল আলম খোকন ভাইয়ের ডিরেক্টর ছিলেন। আচ্ছা, তো কিভাবে হলো বা আপনি কি সচেতন ভাবে তাকে ভেবেই এই গানটা লিখেছেন? মানে ওই ছবির কেননা এই এই গানটার মধ্যে সেম জিনিস আমি যেটা বলছি যে ওই গল্পের প্রেক্ষাপট অনুযায়ী গানটা লেখা, এবং ছবির যেহেতু সে হিরো এবং তার ক্যারেক্টারটা যেরকম, পুরো গানটার মধ্যে বর্ণনাটা দেওয়া আছে সে। এবং আমি ছবির নাম তো আগে থেকে দেওয়া, নাম্বার 1 শাকিব খান ছবির নাম, আমি গান লিখতে গিয়ে এটাকে টাইটেল সং বানিয়ে ফেলেছি, মানে বলতে গিয়ে ডিরেক্টর আমার চেয়েছিলেন যে কোনোভাবে দেখেন তো নাম্বার নাম নামটা ব্যবহার করা যায় কি না। তা আমি গল্পটাকে ওইভাবে মার্চ করেছি, গল্প সিনেমা নয়, কল্প কাহিনী নয়, নয় কোনো মহাকাব্য, ময় মহাকাব্য কোনো, দুঃখকে করি জয়, কি যেন দুঃখ করি না ভয়, দুঃখ করি না ভয়, এমন মানে এরকমই ছিল কথাটা। আমার কবিতা শোনো, না ওই তো কি যেন ছিল লাইনটা, আমি যে এই মুহূর্তে মনে করতে পারছি না। নাম্বার 1 শাকিব। তো আমি ওইভাবে অ্যাপ্লাই করেছি, এবং গানটা শাকিব খানের সঙ্গে এত সুন্দর গেছে যে আবার ধারণা, যখন ছবির নাম কেন্দ্রিক নায়কের নাম কেন্দ্রিক গান হয় বা নায়কের বা নায়িকার নাম দিয়ে যখন গান, তখন তার ক্যারেক্টারটা যদি সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় তাহলে সুন্দর তো হবেই। আমি এক্সপেরিমেন্ট শুধু নাম্বার 1 শাকিব খান, আরও অনেক গানে আমি করেছি, যেমন বুবলি বুবলি বুবলির, এটা জানতে চাইবো তো শাকিব খানের বিষয়ে। এই তো ওই গানটা আমি করলাম, করার পরে তো গানটা এসআই টুটুল আমার বন্ধু ও গাইলো, এবং গানটা এত ভালো হয়েছে যে গানটার মধ্যে একটা অন্যরকম ভাব আছে, সংলাপ প্রতিষ্ঠিত এই গানের, গানকে আমরা সংলাপই বলা যেতে পারে এই গানের ক্ষেত্রে। যাই হোক, পরবর্তী সময় আমরা দেখেছি যে শাকিব খানের প্রযোজিত ছবিতে আপনি বুবলি নামে একটা গান আপনি লিখেছেন, বুবলি বুবলি বীর ছবিতে, না এটা বীর ছবিতে না, আমার নামে না না ওইটা ওর, এটা এটা হলো এটা হলো শামীমের ছবির রনি আর বসগিরি, শামীম আহমেদ রনির ছবির নাম বসগিরি, এই ছবির প্রযোজক ছিলেন টপি খান। তো ওই ছবিতেও একটা চ্যালেঞ্জের মুখে আমরা পড়েছিলাম যে রিসেন্ট ওই সময় দেখা যেত অনেক ডিরেক্টরই কলকাতা কেন্দ্রিক হয়ে গেছেন, ওখানকার মিউজিক ডিরেক্টর দিয়ে গান করাচ্ছেন, মনে হলো যে আমরা পারছি না কিছু, মানে আমরা দিতে পারছি না, এই জন্য ওখানে তারা কলকাতা কেন্দ্রিক হয়ে গেলেন। এবং এই ছবিতেও শামীম আহমেদ রনি এনারা কলকাতা থেকে গান করেছেন। তো পরে আমাদের কাছ থেকে এলেন যে আমরা আমাদের দিয়ে গান করাবো, আমি আর স্বগত আলী ইমন মিউজিক ডিরেক্টর। তো আমি আর ইমনকে বললাম যে আমরা ইমনও মানে দুজনে মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এমন গান করে দিব যেন ওরা ওরা কলকাতা কেন্দ্রিক কেন হয়, মানে ওদের গান তো ওরকমভাবে হিট হচ্ছে না, আমাদের গানগুলো তো হিট হচ্ছে। এবং আমরা এই গানটা ইমন সুর করেছিল আগে, আমি পরে লিখেছিলাম। তো গানটা লেখার পর, ও সরি, এই গানটার মুখটা প্রথম লেখা, মুখটার উপর ইমন সুর করে অন্তরাগুলো পরে ও সুর করেছে, আমি লিখেছি, এরকমভাবে গেছে। তো গানটার মধ্যে বৈশিষ্ট্য তো অনেকগুলো, শুধু গানটা মানে খুব কম্পোজিশনটা খুবই ভালো হয়েছে, খুব এনার্জেটিক কম্পোজিশন, এবং গানটার বেশি ভালো হয়েছে কোরিওগ্রাফিটা খুব ভালো হয়েছে, কোরিও যদিও যাদব উনি করেছেন, মানে উনি ইন্ডিয়ান, তো সব মিলিয়ে পিকচারের সেন্টেশনের খুব মিলিয়ে প্যাকেজটা খুব ভালো হয়েছে। এবং গানটা
এত হিট হবে এটা আমরা চিন্তা করিনি। গানটা ভালো হয়েছে, দারুণ। গানটা এখন 7 কোটির উপরে ভিউজ, এটা দুই বাংলার বাংলা ছবির এত ভিউজ কোনো গানে নেই, এটা একটা রেকর্ড। এবং এই ছবির আরেকটা গান ছিল, দুটো গানই লিখেছি আমি, দিল 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 এবং বুবলি বুবলি। বুবলি বুবলিটা চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জ ছিল এই জন্য কারণ ছবির সেই নতুন নায়িকা শাকিব খানের বিপরীতে, এটা তার প্রথম ছবি। এবং কথা প্রসঙ্গে কেন যেন বুবলি, তা আমি বললাম যে নাম দিয়ে একটা গান করে দিই, এস্টাবলিশড হয়ে যাবে সে। তখন আমার বলেছিল যে এটা সম্ভব না, বুবলি দিয়ে মিলাবো কীভাবে সে, আমি বলছি মিলানো যাবে। তারপরে ইমন সুর করেছে, আমি সুরের উপর লিখেছি এবং অন্তমিল টন্তমিল দেখলে বোঝা যাবে যে এটা আমার অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু আমি কম্প্রোমাইজ করিনি। অন্ত ডুবলি বুবলি মানে মিলিয়েছি অন্যভাবে গানটা, এবং এই গানটিও খুবই হিট হয়েছে এবং এস আই টুটুল গিয়েছিল গানটি। এটার মধ্যে মজার হলো, এর মধ্যে র্যাপ পার্ট ছিল, সোয়ান একটা ছেলে আছে আমরা ওকে বলি ব্ল্যাক জ্যাঙ্ক, ও এটার র্যাপ পার্টটা করেছিল। এবং সব মিলিয়ে গানটাও দুর্দান্ত একটা গান হয়েছে, এনার্জেটিক গান, ইমনের সুরও খুব ভালো হয়েছে। এবং তো আগের গানটা দিল দিল গানটা গিয়েছিল কনা আর ইমরান, ওরা ওই গান দিয়ে জুটি হলো, এবং এখন তো কনা ইমরান দিয়ে সব গান। আর এই গানটি এস আই টুটুল করেছিল, এবং বসগিরির দুটা গানই সুপার হিট, দুটা গানই আমার লেখা ছিল। আচ্ছা, তো আপনি তো এই যাবৎকাল সাকিব ভাইয়ের জন্য অনেক গানই লিখেছেন, মানে সাকিব গান তো গান তো আপনারাই লিখেন, পরবর্তীতে সাকিব গান বা যে কোনো নায়ক নায়কের দিকে লিখে দেওয়া হয়, তো তার অনেকগুলো গান আমরা ইতিপূর্বে দেখেছি যে হিট হয়েছে। এর আগে রিয়াজ ভাইকে নিয়ে আপনি লিখেছিলেন আকাশ ছোঁয়া ভালোবাসা হৃদয়ের কথা নিয়ে, তো পরবর্তী যেটা জানতে চাই আর কি সাকিব খানের বিষয়টা একটু, কীভাবে ভেবে লিখতেন বা কি মানে তার কথাবার্তা সিটিং, যেমন মানবের সাথে লিখতে, মানবের জন্য লিখতে যেমন সিটিং হতে হয়, গানগুলো প্রতিষ্ঠিত হয়েছে, জনপ্রিয় হয়েছে, শ্রোতা প্রিয় হয়েছে, পরবর্তী অধ্যায়টা সম্পর্কে শুনতে চাই সাকিব ভাইয়ের বিষয়ে। অনেক গানই তো হিট হয় না সাকিবের, আমি অধিকাংশ গানই বিভিন্ন ডিরেক্টরের, সাকিবের প্রযোজিত ছবিতে আমি গান লিখেছি খুব কম, মানে একটা গান ছবিটা তো লিখেছি যেটা বদিউল আলম খোকন প্রথম ছবি যেটা ছিল সাকিবের প্রযোজিত ছবি, ওই ছবিতে আমার একটা গান লেখা, আমি আর ইমন করেছিলাম। পরবর্তীতে তার এই বীর ছবিতে, এই ছবিতে একটা গান লিখেছি, এছাড়া আর কিন্তু সাকিব খানের প্রযোজিত ছবিতে আমার গান লেখা হয়নি, মানে আমার সৌভাগ্য হয়নি, হয়তো আমি ওই মাপের গীতিকার না, সেই জন্য হয়তো হতে পারে। আর এটা হয়, ফিল্ম তো আসলে যে যার সঙ্গে যে অ্যাটাচ হবে সেখানে কাজ করবে। তো আমি লাস্ট তার বীর ছবিতে একটি গান করে দিয়েছিলাম, যেটা তাকে আমাকে বলা হয়েছিল যে তুমি আমার জীবনে, একটি হিট গান আছে আমাদের সালমান শাহের ছবির গান, ববিতা জাফর ইকবাল অবজিত এবং আহমেদ ইমদাদ বুলবুলের লেখা সুর করা গান। তো আমাকে বলা হলো যে মুখটা রেখে, তারা অনুমতি নিয়েছে যে এই গানে মুখটা ব্যবহার করতে, আমি অবশ্য অত অত দূর যাইনি, আমি আমার মুখটা নতুন করে লিখেছি, শুধু আমি ওইটার মধ্যে তুমি আমার জীবন কথাটা মিলিয়ে আসছে, কিন্তু সুরকারকে বলা হয়ে বলেছি যে আপনি শুধু তুমি আমার জীবন এই সুরটাই শুধু পিক করবেন, আর শুধু ওই সুর ওই সুরটাই। এবং তারপরে ও আকাশ সেন একটা সুরকার ছিল, তো ও ওইভাবেই প্রিপেয়ার করে ওই শুধু ওই তুমি আমার জীবনটা রিকল হিসাবে এনেছে সুরের, আর পুরোটাই নতুন, পুরো গানটাই নতুন। তো এই গানটাও বেশ দেখলাম যে 1 কোটির উপর ভিউজ, বেশ মানুষ পছন্দ, মানুষ পছন্দ করেছে, পছন্দ করেছে। তো এই এখানে আমি দুটো বিষয় আপনার কাছে জানতে চাই। প্রথমত বিষয়টা হচ্ছে যে আপনি ক্ষমা চাই নিচ্ছি, আপনি নিজেই বলেছেন যে আমরা হয়তো অযোগ্য এই জন্য বা সৌভাগ্য হয়নি দেখে গান করা হয় নাই, এটা একটা দুঃখজনক বিষয় যে মানুষগুলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে, পেয়েছে, গানকে প্রতিষ্ঠিত করেছে, সেই মানুষগুলোকে বাদ দিয়ে যখন বিন্দেশি বলবো মানুষকে আনা হয় না, এটা কিসের প্রতিচ্ছবি? না প্রতিচ্ছবি আমি আসলে আমি ওইভাবে দেখি না, মানে আমি আমার বিচারটা আবার অন্যরকম। আমি মনে করি যে হ্যাঁ, আমি সবার গান লিখেছি বলে যে সাকিব খানের ছবি সাকিব আমাকে দিয়ে গান লেখাবে, এটা তো ঠিক না। মানে আমি বলেছি কমফোর্ট জোন বলে একটা কথা আছে, সে এটা যে শুধু সাকিব খান তা নয়, আমরা কিন্তু কয়েক বছর দেখে আসছি। না ঠিক আছে, আমি অনেকেই ইন্ডিয়ান কলকাতা কেন্দ্রিক অনেকে গান করেছেন, তো আমি এটাকে আমাকে এটা প্রতিযোগিতার বাজার, উনি যদি মনে করেন যে কলকাতার গান এনে আনলে তার ব্যবসা ভালো হবে, ব্যবসা সফল হবে, ছবি অ্যাপ্লাই করতে করুক, অসুবিধা নেই, অনেকে করেছে কিন্তু সফল হয়নি কেউ। কিন্তু জাতীয় বা জাতীয়তাবাদ বা দেশের কথা চিন্তা করে কি শিল্পীদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে? না, গানের কোনো সীমানা নাই আমি বলি, ঠিক আছে। যেমন আমার গান কলকাতা ইন্ডিয়ান অনেক আর্টিস্ট গিয়েছে, বিখ্যাত আর্টিস্টরা গিয়েছেন আমার গান, আমার গান যদি বলি যে আমার আশা ভোঁসলে গিয়েছেন, আমার গান রাহাত ফাতে আলি গান গিয়েছেন, আমার গান বাপ্পি লাহিড়ী গিয়েছেন, অমিত কুমার গিয়েছেন, শ্রীরাধা ব্যানার্জি গিয়েছেন, সুনিধি চৌহান গিয়েছেন, শান গিয়েছেন, বাবুল সুপ্রিয় গিয়েছেন,
জলি মুখার্জি গিয়েছেন, অন্বেষা গিয়েছেন, রাঘব চ্যাটার্জি গিয়েছেন, আরও কিছু নাম আমি ভুলে যাচ্ছি, তো মিতালি দিত গিয়েছেন, কুমার শানু গিয়েছেন। তো আমি মনে করি যে গানের কোনো ব্যারিয়ার নেই, মানে এটা কোনো সীমানা নেই, সার্বজনীন। তো সেই ক্ষেত্রে গান হতেই পারে। এখন আমি বলছি যে প্রবণতা যেটা আপনি বলছিলেন, সেটা প্রবণতা অবশ্যই ঠিক না, কারণ আপনি যতই চেষ্টা করেন, আপনার বাংলাদেশের গানের টেস্ট যেরকম, বাংলাদেশের শ্রোতারা ওই গানটাকেই বেশি গ্রহণ করবেন। ওখানকার গান ওখানকার ছবির জন্য ঠিক আছে, ওটা আমরা শুনে ভাল লাগবে, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের দেশে কোনো ছবিতে আরোপ করলে দেখা গেছে সফল হয়েছে খুব কম, মানে একদম কম। যার জন্য এটা হতে পারে, ও এক্সপেরিমেন্ট করতে চায়, সবাই যেমন এক্সপেরিমেন্ট করেছেন, সফল বা ব্যর্থতার ব্যাপারটা তো পড়ে। তো সেই হিসাবে আমি এটাকে খুব মানে সমালোচনা করে বলবো না, আমি বলবো যে ঠিক আছে, অসুবিধা কী, আমি তো কম্পিটিশন করতে চাই, আমিও যে আমরা যে ভালো গান করি সেটা ওদের গান আমাদের গান ছবিতে অ্যাপ্লাই করেছে, দেখা গেছে যে আমাদের গানগুলো হিট হয়েছে। যেমন বসগিরির কথা মাত্র বলছিলাম, ইন্ডিয়ান গান আছে তিনটা না দুইটা ওই ছবিতে, আর আমরা দুইটা গান করে দিছি, ওই দুইটা গানই সুপারহিট, আর বাকি গানের কোনো খবর নাই, কেউ জানেও না কী গান হয়েছে। তো ওই জন্যই প্রতিযোগিতা থাকা ভালো, আমি আমার চেষ্টাটা করব। কিন্তু আমি যে কথাটা আপনাকে বললাম যে এটা দায়বদ্ধতা শিল্পীর প্রতি, শিল্পী সমাজের প্রতি, দর্শকদের প্রতি, না শ্রোতাদের প্রতি, এখন দায়বদ্ধতার জায়গা থেকে যে আমি একটু আর একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, যে এই যে মান্নাভাইয়ের বিষয়টা বললেন যে আমি 2 লাখ টাকা দিয়ে হলো নিবই, জেমসকে আমার চাই, যে বললেন ব্যয় করলেন, তো এই দায়বদ্ধতাটা তো সকলের থাকা উচিত না? উচিত এমন উচিত অনুচিতের বিষয়টা আসলে আমি কোনো মতামত দিতে পারি না, মানে আমি মনে করি যে ওই দেয়ার মতো ওই অবস্থান বা অবস্থা আমার নেই। তো আমি বিষয়টাকে আমি ছেড়ে দিয়েছি ওইভাবেই, যে আমার আলটিমেটলি তো দর্শক আমার আসল ইয়ে, মূল্যায়নের জায়গা হলো দর্শক প্রথম, এবং দর্শকই ঠিক করে দিবে যে এটা গ্রহণযোগ্য হলো কি বর্জন করা হলো। দর্শকই গ্রহণ করবেন, দর্শকই বর্জন করবেন, তো আমি দর্শকের বিচারের উপর ছেড়ে দিই। কার দায়বদ্ধতার জায়গা থেকে কি করা উচিত সেটা আমি আপাতত দেখছি না, আমার দর্শকই আমাকে বুঝিয়ে দিবেন যে তুমি কাজটা ঠিক করো নাই, তোমার আসলে দেশের গানই করা উচিত ছিল, দেশের শিল্পীদের দিয়ে গান করানো উচিত ছিল, এই তো।